এ যেন ধানের পাহাড়, বস্তা কাঁধে একে একে সেই পাহাড়কে আরও উঁচু করতে ব্যস্ত শ্রমিকেরা। ভোরবেলার বৃষ্টির কারণে কিছুটা দেরিতে কেনাবেচা শুরু হলেও বগুড়া ঘোড়াধাপ হাটে গেল সপ্তাহের চেয়ে দ্বিগুণ বেড়েছে সরবরাহ, যার প্রভাব পড়েছে দামেও। গত হাটে 1130 থেকে 50 টাকায় বিক্রি হওয়া মোটা জাতের ধানের দাম প্রতি মনে কমেছে প্রায় 80 থেকে 100 টাকা, চিকন জাতের দামও কমেছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। অন্যদিকে মিলাররা কিনছেন কম, দুয়ে মিলিয়ে বাজার কিছুটা নিম্নমুখী। তবে ভরা মৌসুমে গত বছরের তুলনায় ভালো দাম পাচ্ছেন বলে মনে করেন আড়তদাররা। গত সপ্তাহে দাম কম, গত সপ্তাহে দাম ছিল হলো 1150 টাকা, 60 টাকা, 70 টাকা চলছে। আজকের বাজার হলো 1110 টাকা, সর্বোচ্চ 20 টাকা। বেচা কিনাও ভালো, সরবরাহ মোটামুটি ভালো আছে, মিলারের চাহিদা তেমন নেই। চলতি মৌসুমে ইউরিয়া সার প্রতি কেজিতে বেড়েছে 5 টাকা, কীটনাশকের দাম প্রতি বোতলে 100 থেকে 250 টাকা পর্যন্ত বাড়তি, শ্রমিকের দিনমজুরি 800 থেকে 1000 টাকা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। সব মিলিয়ে উৎপাদন খরচ বেড়েছে, ধানের ফলন ভালো হলেও এই দামে কোনো রকমের লোকসান এড়াতে পারবেন বলছেন বেশিরভাগ কৃষক। তবে নিজ জমিতে নিজেই যারা চাষ করেছেন তারা বলছেন ভিন্ন কথা। ফলন মোটামুটি আছে, কিন্তু সারের দাম বেশি, সেই হিসেবে যারা নিজে পরিশ্রম করে তারা কিছু টাকা লাভ পায়, তাছাড়া সম্পূর্ণ যখন লোক দিয়ে করে নিতে হয় তখন লাভ হয় না। প্রতি বুধবার ঘোড়াধাপ হাটে প্রায় 10 মেট্রিক টন ধান কেনাবেচা হয়, যার আর্থিক মূল্য প্রায় 27 লক্ষ টাকা। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া।